হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে পটল ভাজা। পটলের বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই পোস্ত দিয়ে পটল ভাজা খেতেও কিন্তু অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 500 গ্রাম পটল এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর দু একটা পাকা পটল আছে সেই পটলগুলোর দানা ফেলে দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ভাজার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো পটল, 3টে কাঁচা লঙ্কা, পোস্ত, পেঁয়াজ কুচি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পটল। পটল আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এক থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 মিনিট পর ফিরে এলাম, দেখুন পটল থেকে অনেকটাই জল বেরিয়েছে। 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে পটলের সাথে মিশিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দেওয়ার ফলে এই পটল ভাজার টেস্ট আরো বেড়ে যাবে। পোস্তর সাথে পটলটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত দিয়ে পটল ভাজা একদম রেডি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপি তো আমরা অনেক খেয়েছি, তবে এই পোস্ত দিয়ে পটল ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে।